Assalamualaikum and welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো ম্যাকারনি প্লাস নুডলস। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। এটা চিকেন দিয়ে রান্না করতে পারেন, আপনারা চাইলে ডিম দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এটা একবার হলো ট্রাই করে দেখবেন। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এটা পারফেক্ট হবে। আর এটা আপনাদের বাসায় যদি কোনো গেস্ট আসে তাদের সামনে কিন্তু আপনারা এটা জলদি এটা তৈরি করে তাদেরকে দিয়ে দিতে পারবেন, খুবই মজা হয়। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এখন আমি আর কথা না বাড়িয়ে রান্না করতে চলে যাব। এখানে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এখানে ম্যাকারনিগুলোকে দিয়ে দিচ্ছি। ম্যাকারনিগুলোকে প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে পুরো এক প্যাকেট ম্যাকারনি দিয়ে দিয়েছি। ম্যাকারনিটাকে প্রথমে 7 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এটা 7 মিনিট হওয়ার পর এখানে নুডলসগুলোকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে একসাথে। প্রথমে নুডলস দিয়ে দেওয়া যাবে না, না হলে নুডলস সিদ্ধ হতে হতে ম্যাকারনিটা সিদ্ধ হবে না। তাই প্রথমে ম্যাকারনিটাকে 7 মিনিট সিদ্ধ করে নুডলসটা দিয়ে দিতে হবে। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটাকে নামিয়ে নিয়েছি, ধুয়ে এক সাইড করে এটাকে রেখে দিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে কিউব করে কেটে রাখা চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু কিছু ব্যবহার করিনি। এখন এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এখন এখানে লেবু দিয়ে দিচ্ছি একটু। ফ্রিজের মাংস হলে এরকম করতে হবে। দিয়ে আবার এটা একটু নেড়ে ভেজে নিতে হবে। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটু হলুদ ব্যবহার করতে হবে। এখন এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু ভেজে কিন্তু তুলে নিতে হবে, রাখা যাবে না। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি, এটা ভাজা হয়ে গিয়েছে। সবগুলোকে করে এভাবে তুলে নিব। যে তেলে চিকেনগুলো ভেজেছি সেই তেলে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের কাছে। আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি মশলা। নুডলসের ভিতরে যে মশলাগুলো ছিল নুডলস আর ম্যাকারনির ভিতরে, সেই মশলাগুলোকে খুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এটা একটু কষানো হয়ে গিয়েছে, এখন এখানে সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে নেড়েচেড়ে এখন দিয়ে দিয়েছি এখানে নুডলস আর ম্যাকারনি সিদ্ধ করে রাখা এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে নুডলস আর ম্যাকারনি গায়ে সব মশলাগুলো ভালোভাবে লেগে যায় আর সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। যারা আমাকে নতুন সাবস্ক্রাইব বন্ধ করবেন বা সাবস্ক্রাইব করবেন তারা আমার ফুল ভিডিও দেখে বন্ধ করে নেবেন, আর যারা আমাকে কমেন্ট করবেন তারা 30 সেকেন্ড দেখে তারপরে ভিডিওটা কমেন্ট করে দিবেন, না হলে কিন্তু ভিউটা কেটে নিয়ে যাবে। ভিউ কাটলে কিন্তু কারো ভালো লাগে না, তাই আপনারা এরকম করবেন না। এটা হয়ে গিয়েছে, এখন এটাকে একটু চুলোর উপর রেখে কিছুক্ষণ পরে ফিরে আসছি। এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দেখুন এটা হয়ে গিয়েছে, দেখুন এটা কালারটা কত সুন্দর আসছে। আপনার চাইলে এটা ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এটা একবার বানিয়ে হলো দেখবেন আপনারা, এটা খেতে কিন্তু খুব মজা হয়। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।